এটা হলো প্রকৃত ভালোবাসা আর বিশ্বাসের গল্প। গ্রীষ্মকালের এক সুন্দর সকালে কাউন্ট অ্যালারিক ঘোড়ায় চড়ে নিজের রাজ্যে চলেছেন। তিনি পৌঁছলেন একটা খোলা মাঠে। এই যে, আপনি ঠিক আছেন মহাশয়া? বলছি যে, আপনার লাগেনি তো? আপনি কথা বলতে পারেন? না, আমার লাগেনি। সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, সত্যি খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু কাউন্ট অ্যালারিক সূর্যের দিকে তাকালেন না। তিনি এই মহিলার রূপে মুগ্ধ হয়ে গেলেন। তার ফ্যাকাশে ত্বক আর উজ্জ্বল চোখ দুটো অবাক হয়ে দেখছিলেন তিনি। সঙ্গে সঙ্গে মেয়েটিকে ভালোবেসে ফেললেন। আচ্ছা, আপনি কি পথ হারিয়েছেন? আপনার নাম কি? আমি জানি না। নিজের নাম আপনি জানেন না? না। আপনি এখানে এলেন কি করে? আমার কিচ্ছু মনেই নেই। যখন ঘুম ভাঙল, দেখি এই মাঠে শুয়ে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখছি। আমার আর কিচ্ছু মনে নেই। কাউন্ট অ্যালারিক বুঝতে পারলেন যে মেয়েটিকে সাহায্য করতে হবে। তাকে কোনোভাবেই এই প্রান্তরে একা ফেলে যাওয়া যায় না। শুনুন, আপনি আমার সঙ্গে প্রাসাদে চলুন। সেখানে আপনার কোনো অসুবিধে হবে না, আর আমি আপনার পরিবার খুঁজে বার করবার চেষ্টা করব। আপনি খুবই দয়ালু, আমি যাব আপনার সাথে। কাউন্ট অ্যালারিক এই কথা শুনে খুবই খুশি হলেন, কিন্তু কিছুতেই যেন মেয়েটির থেকে চোখ সরাতে পারছিলেন না। মেয়েটি তার দিকে তাকিয়ে থাকলেও চোখ দুটো যেন কোথায় হারিয়ে গেছে, সে যেন অন্য কিছু ভাবছে। হয়তো ও ভয় পেয়েছে, ওকে আমার রক্ষা করতে হবে। তারা প্রাসাদে এলো। কাউন্ট অ্যালারিক তার পরিচারিকাদের অতিথির বিশেষ খেয়াল রাখার আদেশ দিলেন। তার মনে হলো যে এই সুন্দর মেয়েটিকে একটা নাম দেওয়া উচিত। তখন উনি একটা নামও রাখলেন, ক্যাথরিন, কারণ এই নামটাই যেন মেয়েটিকে মানায়। এই নামটা কিন্তু খুব সুন্দর, ধন্যবাদ। ক্যাথরিন পুরোপুরি খুশি হতে পারছিল না, সে যেন সব সময় অন্য কিছু ভাবছিল। হয়তো ও ক্লান্ত, ওর যত্ন নিতে হবে। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, কিন্তু ক্যাথরিনের পরিবারের কোনো খোঁজ পাওয়া গেল না। এমনকি পাশের রাজ্যেরও কেউ তাকে চেনে না। কাউন্ট তাকে সাহায্য করতে মরিয়া হয়ে উঠলেন। তার করুণ চোখের দিকে কাউন্ট তাকাতে পারছিলেন না, যেন কিসের একটা অভাব। তিনি মেয়েটিকে খুশি করতে চাইছিলেন। ওকে যদি বিয়ের প্রস্তাব দিই, ও কি হ্যাঁ বলবে? বলতেই হবে যে ওকে আমি ভালোবাসি, ওকে সুখে রাখার মতো সব কিছু আমার কাছে আছে। কাউন্ট তখনই ক্যাথরিনকে বিয়ের প্রস্তাব দিলেন। এই উদার মানুষটিকে মেয়েটির ভালোই লাগে, তাকে অনেক সাহায্য করেছেন ইনি। তাই ক্যাথরিন রাজি হয়ে যায়, আর তাদের বিয়েও হয়ে যায়। খুব ধুমধাম করে কাউন্টের বিয়ে হলো, কারণ কাউন্ট তার প্রেয়সীকে বিয়ে করছেন। কমপক্ষে হাজার খানেক মানুষ এই বিয়েতে উপস্থিত ছিল। তিনি তাদের মুখে বিস্ময় দেখতে পেলেন। সকলের মুখেই কেমন যেন একটা আশ্চর্য ভাব। ওয়াও, কাউন্টেস হলো পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী। কি এলাহি আয়োজন দেখেছ! উনি নিশ্চয়ই ওনাকে খুব ভালোবাসেন, উনি নিশ্চয়ই খুব খুশি। কাউন্ট একটু হাসলেন, কিন্তু ক্যাথরিনের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। প্রিয়তমা, তুমি খুশি হওনি? অবশ্যই প্রিয়তম। কাউন্ট অ্যালারিক তাকে বিশ্বাস করলেন, কিন্তু তার সাথে এই অবসাদ কেন? সে কি অন্য কিছু ভাবছে? কাউন্ট অ্যালারিক কিভাবে তাকে সান্ত্বনা দেবেন বুঝতে পারলেন না। রাজ্যের মানুষ ক্যাথরিনের মতো মহান কাউন্টেস আর পেত না। সবাই তাকে ভালোবাসে, সে প্রত্যেককে শ্রদ্ধা করে ও ভালোবাসে। কিন্তু কাউন্ট অ্যালারিক দুঃখে ছিলেন, কারণ তিনি জানতেন যে ক্যাথরিন পুরোপুরি তার হয়নি। প্রত্যেক বছর কাউন্ট তার প্রজাদের জন্য নাচের অনুষ্ঠানের আয়োজন করতেন। সবাই প্রাণ খুলে নাচত, এমনকি যারা নাচতে পারে না তারাও নাচত। কিন্তু কাউন্টেস চুপচাপ ছিল। সে নাচছে না, সে হাসছে না। তার চোখের দৃষ্টি কাউন্টকে ভীষণ মর্মাহত করছে। তিনি অনেকবার জিজ্ঞেস করলেন, কিন্তু ক্যাথরিন তাকে জড়িয়ে ধরলেন এবং হেসে বললেন, তোমাকে আমি খুব ভালোবাসি, এখানে থেকে আমি খুব সুখী। যদিও সে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কাউন্ট জানতেন যে সে অন্য কিছু ভাবছে। তারপর এক রাতে কাউন্ট নিজের ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন। উনি দেখলেন যে ক্যাথরিন নাচছে।
প্রিয়া, তুমি আমার সঙ্গে কখনো নাচো না কেন? কি, আমি নাচি না, তুমি জানো তো। ও, কি বলছো প্রিয়ে? আমি যখন ঘরে ঢুকলাম তোমাকে দেখলাম আমি নাচতে, তোমার মনে নেই? কি, না আমি নাচ করি না। মাঝে মাঝে মৃদু সুর শুনতে পাই, যেন বহুদূরে কোথাও বাজছে, মনে হয় যেন আমাকে ডাকছে। কাউন্ট অ্যালেরিক কিছুই বুঝতে পারলেন না। এদিকে এক বছর কেটে গেল, তাদের বিবাহবার্ষিকী এসে গেল। কাউন্ট ভাবলেন তার কাউন্টেসকে চমকে দেবেন। তাদের বিবাহবার্ষিকীর আগের রাতে তিনি ঘোড়ায় চড়ে সেই প্রান্তরে গেলেন যেখানে তার ক্যাথরিনের সঙ্গে প্রথম দেখা হয়। ক্যাথরিন এত খুশি হবে, আরে ওটা কি বাজছে? জীবনে এত সুমধুর সুর আমি কোনো দিন শুনিনি। এরা তো পুরি, আমি ভাবতাম এরা শুধুই গল্পে হয়। চুপ, থিওডোর, এ তো এক অদ্ভুত দৃশ্য। দাঁড়াও, ওই যে ওটা কি? ওটা কি? আর কাউন্ট দেখতে পেল যে গোলাপি রঙের পোশাক পরা তার প্রিয়তম ওখানে রয়েছে, ক্যাথরিন। ক্যাথরিন! কিন্তু তিনি ভালো করে দেখার আগেই তার ঘোড়া বেঁকে বসলো। ঘোড়াটা খুব ভয় পেয়ে গেছিল, সে জঙ্গলের দিকে ছুটে পালালো। আহ, শান্ত হয়ে যাও থিওডোর, শান্ত হও, তুমি পরিদের কাছ থেকে আমাকে দূরে নিয়ে চলে যাচ্ছ। এই তো সোনা, চুপ করো, দেখো কত দূরে আমাকে তুমি নিয়ে এসেছো, চলো ফিরে যাই। ওহো, ওরা চলে গেছে। কাউন্ট প্রাসাদে ফিরে এলেন। তিনি কাউন্টেসকে শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখে নিশ্চিন্ত হলেন। প্রিয়তমা, তুমি কোথায় ছিলে? কি, আমি ঘুমোচ্ছিলাম। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। দাঁড়াও, আমি ভুল করিনি, ওই ছিল ওখানে। ও আমাকে মিথ্যে কথা কেন বলছে? ওখানে ওকে কত খুশি দেখাচ্ছিল। এখন আমি কি করব? একজনই আমাকে সাহায্য করতে পারে, ম্যাগডা। কাউন্ট ম্যাগডাকে ভরসা করতেন, এই পৃথিবীর সব রহস্য তার জানা। সে ম্যাগডার কাছে গেল। দুদিন লাগলো গভীর জঙ্গলে তার কুঁড়ে ঘরটায় পৌঁছতে। ও, কাউন্ট অ্যালারিক এখানে? কি মনে করে এলে বলো তো? কাউন্টেসের ব্যাপারে এসেছি ম্যাগডা, তোমার সাহায্য চাই। কাউন্ট ম্যাগডাকে সবকিছু খুলে বললেন। তিনি ক্যাথরিনের দৃষ্টির কথাও বললেন, যা দেখে উনি কষ্ট পান। ও আমার দিকে তাকালেও মনে হয় যেন সবসময় কিছু একটা ভাবছে, আমি কি করব বলো তো? ওহো, শোনো তাহলে, তোমার আর আমার কিচ্ছু করার নেই। তোমার স্ত্রী ওই পরিদের একজন, গত বছর নিশ্চয়ই গ্রীষ্মে এখানে এসে গিয়েছিল, আর তখন তুমি তাকে দেখে ফেলেছ। ওরা এখন ওকে ডাকছে, সে প্রত্যেক গ্রীষ্মে ওদের সঙ্গে নাচ করতে যাবে। এখন হয়তো সে ফিরে আসবে, কিন্তু একটা সময় আসবে যখন সে আর ফিরে আসবে না। কি, না, ও আমার স্ত্রী হয়। এমন কোনো উপায় কি আছে যাতে ও ওই জীবনটা ভুলে যায় আর পুরোপুরি আমার হয়ে যায়? আমাকে কোনো শেকড় বাকড় দাও বা কোনো জাদু টোটকা, কিছু একটা। শোনো বাচ্চা, কোনো শেকড় বাকড়, জাদু টোটকা ওর অতীতটাকে ভুলিয়ে দিতে পারবে না। যেখান থেকে ও এসেছে তার সঙ্গে ওর একটা যোগসূত্র থাকবেই, কিন্তু একটা জিনিস আছে অবশ্য। কি? আমি এক্ষুনি সেটা করব, আমাকে বলো। তোমার ভালোবাসা অবশ্যই খাঁটি হতে হবে, তাহলে ও ওর অতীতটা ভুলে যেতে পারবে। আমার ভালোবাসা কি খাঁটি নয়? তাহলে কি করে সেটা করব? সেটা সময়ই তোমাকে শেখাবে বাছা, চিন্তা করো না, একদম চিন্তা করো না। তুমি বাড়ি যাও আর নিজের ভালোবাসার উপরে ভরসা রাখো। কাউন্ট অ্যালেরিক প্রাসাদে ফিরে গেলেন। এখন তিনি ওনার স্ত্রীর সাথে আরো ভালো ব্যবহার করতে শুরু করলেন। যদিও প্রতি রাতে ক্যাথরিন প্রাসাদ ছেড়ে চলে যায়, কাউন্ট রাতের পর রাত ঘুমোয় না। ভাবে যে আজ কি সেই রাত যে রাত তার স্ত্রীকে কেড়ে নেবে। তারপর একদিন, অনেক হয়েছে, আজ আমি ওর পিছু নেব আর ওকে দেখাবো যে আমি ওকে কত ভালোবাসি। আমার ভালোবাসা খাঁটি আর আমি তা প্রমাণ করব। ব্যাস, অনেক হয়েছে। ক্যাথরিন, এই যে আমি, তোমার স্বামী,
আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সঙ্গে। আমাকে যেতে দাও, তুমি চলে এসো বোন, ছেড়ে দাও। আমার ভালোবাসা তুমি ভুলে গেলে, চলো আমার সঙ্গে। ক্যাথরিন বুঝতে পারল কাউন্টের গায়ে অনেক শক্তি। সে হেসে বলল, প্রিয়, আগে আমি নাচটা শেষ করে তোমাকে কথা দিচ্ছি যে তারপর তোমার সঙ্গে আমি ফিরে যাব। না, তুমি মিথ্যে বলছো। আমার দিকে তাকাও, দেখো আমার চোখে জল। পরীরা জানে না যে কি করে কাঁদতে হয়। এ হলো তোমার ভালোবাসা। না ক্যাথরিন, তুমি শুধুই আমার। বোনেরা, আমাকে তোমাদের ক্ষমতা দাও। শক্তিশালী হও বোন, শক্তিশালী হও, শক্তিশালী হও বোন, শক্তিশালী হও, শক্তিশালী হও বোন, শক্তিশালী হও। প্রবাহিনী হও বোন, প্রবাহিনী হও। যদি আমি ভোর অবধি তোমাকে ধরে রাখতে পারি তাহলে তোমাকে কিছুটা হলেও আমি পাবো। কিন্তু তিনি আগুনের শিখাকেও হারিয়ে দিলেন। তুমি আমার থেকে অনেক বেশি শক্তিশালী, তোমাকে ছেড়ে যেতে পারবো না। কাউন্ট এখন খুব খুশি। আমি জানতাম যে আমার ভালোবাসা খাঁটি। ক্যাথরিন, তুমি ঠিক আছো তো? কিন্তু কাউন্টেস কোনো কথা বলল না, সে শুধু নীরবে কষ্ট সহ্য করতে লাগলো। প্রিয়াকে দুঃখ পেতে দেখে কাউন্ট যেন মর্মে মরে গেল। ক্যাথরিন, যদি আমার সঙ্গে থাকো তাহলে নিজের লোকেদের কথা ভেবে তুমি দুঃখ পাবে নাকি? ওদের কথা আমার ঠিক মনেও পড়ে না। আমার দুঃখ করার কথাও নয়, কিন্তু সব সময় মনে হয় যেন কি হারিয়েছি আমি। আর যদি নিজের লোকেদের কাছে ফিরে যাও তখন আমার কথা মনে থাকবে? না, আমার এর কিছুই মনে থাকবে না। আমি তখন শুধু খুশি থাকব। তোমাকে অখুশি দেখতে পারবো না আমি প্রিয়তম। আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়তমা। তুমি নিজের লোকেদের কাছে ফিরে যাও, যেখানে তুমি সত্যিই সুখী থাকবে। কাউন্ট অ্যালরিক আর পেছন ফিরে তাকালেন না। তার পেছনে খালি প্রান্তরের দিকে তাকাতে কষ্ট হচ্ছিল। প্রায় ঘন্টা খানেক উদ্দেশ্যহীনভাবে ঘোড়া ছুটিয়ে একসময় তিনি প্রাসাদে ফিরে এলেন। ওখানে ও কি? ক্যাথরিন! ও আমার প্রিয়, কি হয়েছিল আমার? যখন ঘুম ভাঙলো দেখি ওই মাঠে আমি একা। ওখানে আমি কি করে গেলাম? আমি জানি নিশ্চয় তুমি আমায় খুঁজতে গেছিলে। ও প্রিয়ে, এসব অর্থহীন। সবথেকে বড় কথা হলো যে এখন তুমি আমার কাছে আছো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। তিনি জানতেন যে ক্যাথরিন এটা মন থেকে বলছে, কারণ তার চোখে শুধুই তার ছবি আর অন্য কিছু নেই। কাউন্ট অ্যালরিকের বিশ্বাস আর খাঁটি ভালোবাসা তার প্রিয়াকে ফিরিয়ে দিল। প্রকৃত ভালোবাসা হলো যা তুমি নিজের থেকেও অন্যকে বেশি ভালোবাসবে, আর তার সুখেই তোমার সুখ।